সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। নায়াগ্রা জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত জলপ্রপাত। এই জলপ্রপাতের সৃষ্টি 12,500 বছর আগে। এটি যেমনই বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে, তেমনই গুরুত্বপূর্ণ এর পানি বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে। ঊনবিংশ শতাব্দী থেকে এর বিনোদনমূলক, বাণিজ্যিক ও শিল্প খাতে ব্যবহারের মধ্যে ভারসাম্য বজায় রাখা এর নিয়ন্ত্রকদের জন্য কাজ করেছে একটি চ্যালেঞ্জ হিসেবে। 1948 সালের মার্চে বরফের কারণে নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গিয়েছিল। টানা 40 ঘন্টা এ থেকে কোনো পানি পড়েনি, ফলে পানি বিদ্যুৎ কারখানার চাকাও বন্ধ হয়ে গিয়েছিল। তখন বিদ্যুতের অভাবে অনেক কারখানা অচল হয়ে পড়ে। 1950 সালে নায়াগ্রা চুক্তি অনুযায়ী এর পানি নিয়ন্ত্রণ করা হয়। যারা নায়াগ্রা জলপ্রপাত দেখেছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন, এই জলপ্রপাত থেকে অবিরাম উচ্চারিত হচ্ছে জলরাশির এক অভাবনীয় বজ্রধ্বনি। এই জলপ্রপাতের কয়েক মাইল দূর থেকে এর পানি পড়ার শব্দ শোনা যায়। জলপ্রপাতটি গঠিত হয়েছে উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর। এর অবস্থান যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায়। এটি রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্য ও কানাডার ওন্টারিও প্রদেশের সীমান্ত এলাকায়। নায়াগ্রা একক কোনো জলপ্রপাত নয়, মূলত পাশাপাশি থাকা তিনটি জলপ্রপাতের সম্মিলিত নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। জলপ্রপাত তিনটি হচ্ছে হর্স শু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভিল ফলস। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ঘোড়ার খুরের আকারের কানাডা জলপ্রপাতটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। কানাডা জলপ্রপাতটি অনেকটা দুই পা ফাঁক করে যেন দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে। তবে অপেক্ষাকৃত ছোট আমেরিকান জলপ্রপাত ও ব্রাইডাল ভিল জলপ্রপাত, এই দুটি পুরোপুরি রয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে। গোট আইল্যান্ড ব্রাইডাল ভিল জলপ্রপাতটিকে কানাডা জলপ্রপাত থেকে আলাদা করে দিয়েছে। অপরদিকে এটি আমেরিকান জলপ্রপাত থেকে বিচ্ছিন্ন হয়েছে লুনা আইল্যান্ডের মাধ্যমে। এই দুটি দ্বীপই পড়েছে আমেরিকার ভেতরে। আমেরিকার থেকে জলপ্রপাতটিকে দেখতে হয় পেছন থেকে, কানাডায় এটি সরাসরি দেখা যায় সামনে থেকে, ফলে কানাডা থেকে জলপ্রপাতটিকে ভালোভাবে দেখা যায়। এই জলপ্রপাত তিনটির মধ্যে কানাডা জলপ্রপাতটি সবচেয়ে বড়। এর মধ্য দিয়ে নায়াগ্রা নদীর 90% পানি প্রবাহ চলে। এটি 2,590 ফুট বা 790 মিটার চওড়া। আমেরিকান জলপ্রপাত 1,050 ফুট বা 320 মিটার চওড়া। অপরদিকে নায়াগ্রার সবচেয়ে ছোট জলপ্রপাত ব্রাইডাল ভিল ফলসটি মাত্র 56 ফুট বা 17 মিটার চওড়া। কানাডার জলপ্রপাতটির উচ্চতা 57 মিটার বা 187 ফুট। অপরদিকে আমেরিকান জলপ্রপাতের উচ্চতা 21 থেকে 30 মিটার বা 69 থেকে 98 ফুট। এর ভিত্তিমূলে বড় বড় পাথর থাকায় এই উচ্চতা বাড়ে কমে। ব্রাইডাল ভিল ফলসের উচ্চতা 181 ফুট বা 55 মিটার। যখন নায়াগ্রায় সর্বোচ্চ জলপ্রবাহ চলে তখন কানাডা জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে 6,400 ঘনমিটার বা 2,30,000 ঘনফুট পানি গড়িয়ে পড়ে। গড়ে কানাডা জলপ্রপাতের পানি প্রবাহের পরিমাণ 2,400 ঘনমিটার বা 85,000 ঘনফুট। বসন্তের শেষ দিকে এবং গ্রীষ্মের শুরুতে এই তিনটি জলপ্রপাত থেকে 20,20,000 ঘনমিটার পানি পতিত হয়। কানাডা ফলসে থাকা বিশেষ গেটের সাহায্যে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়। শীতকালে পর্যটকহীন মৌসুমে পানি নিয়ন্ত্রণ করে সেকেন্ডে 50,000 ঘনফুটে নামিয়ে আনা হয়। অষ্টাদশ শতকের দিকে নায়াগ্রা জলপ্রপাতে পর্যটকদের আসা শুরু হয়। কানাডার পাশ থেকে এর প্রাকৃতিক দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যায় কুইন ভিক্টোরিয়া পার্ক থেকে। অপরদিকে আমেরিকার পাশ থেকে এই জলপ্রপাতগুলো সবচেয়ে ভালো করে অবলোকন করা যায় প্রসপেক্ট পয়েন্ট থেকে। নিচের দিকে 1,000 ফুট দূরে নায়াগ্রা গিরিখাতের ওপর বিস্তৃত রয়েছে। আমেরিকার তীর থেকে পর্যটকেরা গোট আইল্যান্ডে যেতে পারেন একটি পায়ে হাঁটার সেতুর উপর দিয়ে। সেখানে তারা জলপ্রপাতের আড়ালে থাকা কেভ অফ দ্য উইন্ডস পরিদর্শন করতে পারেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউস ইনফোটেইনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।